যাই হোক, আসসালামু আলাইকুম। আজানের জন্য আমি অপেক্ষা করতেছিলাম, আজান হলো, এশার আজান দিল। আমি হচ্ছে একসাথে আজকে পেঁয়াজ, রসুন, লং, এলাচি, দারচিনি, দেন হচ্ছে রসুন সব কিছু একসাথে দিয়ে দিছি এবং ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। ঠিক আছে, আমার পেঁয়াজটা অবশ্য ভাজা ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দিব। লবণ দেওয়া শেষ, এখন হচ্ছে এই যে আমি ধুয়ে রেখেছিলাম আপনার ডাল, চাল এবং আলু একসাথে, এখন হচ্ছে আমি দিয়ে দিব আলাদা করে। এখন সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি এখন সুন্দর করে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে নেড়ে চেড়ে মশলাগুলো আমি মিক্সড করে নেব এবং ভাজা ভাজা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। একদম ভালো করে ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ো, কোনো গুঁড়ো মিক্সড করিনি, ঠিক আছে, হলুদের গুঁড়ো দিইনি, একদম সাদা। আমার মাখা মাখা হয়ে গেছে, আমি হচ্ছে একেবারে ভাজা ভাজা করব। এখন আমাদের উপকরণগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। যতটুকু আছে সিদ্ধ হবে, সিদ্ধ হওয়ার জন্য আমরা পানি দিই। পানি বেশি যেন না হয়, আবার পানি কমও যেন না হয়, একদম নিজ আন্দাজ করে পানি দিয়ে দিতে হবে। এখন আর একটু পানি লাগবে, আর এক মগ দিলে আমার কমপ্লিট। ওকে, আই মিন আমার রান্না থেকে এই যে দেখেন এক কর হয়ে গেছে, এক কর। আপনার চুলার আঁচটা বাড়িয়ে দিলাম, চুলার আঁচটা বাড়িয়ে দিলাম এবং সব কিছু নেড়ে চেড়ে সুন্দর করে ঢাকনা দিয়ে দিবেন। ওকে, একদম পানিটা টেনে যাবে, আমি সাদা রান্না করেছি, একটু নেড়ে চেড়ে দিই।